ওয়েলকাম টু মারোফ নাইনটি নাইন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আজকের দ্বিতীয় ক্লাস আজকে আমরা পরীক্ষায় আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজের গতি ও আকৃতিগত দিক থেকে কম্পিউটারকে ভাগে ভাগ করা যায় প্রতিটির বর্ণনা দাও অথবা কাজের গতি ও আকৃতিগত দিক থেকে কম্পিউটারের প্রকারভেদ আলোচনা করো আই মিন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আকৃতিগত দিক থেকে কম্পিউটারের প্রকারভেদ সো উত্তরের শুরুতেই বলা যায় কাজের গতি ও আকৃতিগত দিক থেকে ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায় যথা নাম্বার ওয়ান সুপার কম্পিউটার মিনি মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার তো এই চারটি কম্পিউটার নিয়েই আমরা আজকে আলোচনা করব ফার্স্ট অফ অল বলা যায় সুপার কম্পিউটার সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী ব্যয়বহুল এবং দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণা মহাকাশ গবেষণা বৃহৎ কোম্পানি পরমাণু শক্তি ইত্যাদির ক্ষেত্রে এই কম্পিউটার ব্যবহৃত হয় সুপার কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে আমেরিকা ও জাপানের অনেকগুলো প্রতিষ্ঠান সুপার কম্পিউটার তৈরি করে এদের মধ্যে আমেরিকার কে রিসার্চ ও জাপানের হিটাজি কোম্পানি উল্লেখযোগ্য ভারতে পরম নামেও একটি সুপার কম্পিউটার নিজেরাই তৈরি করছে এবং তারা ব্যবহার করছে নাম্বার টু মেন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটারের চেয়ে ছোটো হলেও মেইন ফ্রেম কম্পিউটার বিপুল পরিমাণ উপাত্ত বিশ্লেষণ ও গাণিতিক কাজ করতে পারে একই সঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে এ ধরনের কম্পিউটারে মূল কেন্দ্রীয়করণ প্রক্রিয়া সরি মূল কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট হিসেবে ব্যবহৃত মেন ফ্রেম কম্পিউটারের সঙ্গে অনেকগুলো টার্মিনাল যুক্ত থাকে ফলে একই সঙ্গে অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের কাজ করতে পারে সিপিউতে একাধিক প্রসেসর ব্যবহারের সুবিধা রয়েছে সব রকম হাই লেভেলের ভাষা ও সফটওয়্যার ব্যবহৃত হয় এই কম্পিউটারই নাম্বার থ্রিতে রয়েছে মিনি কম্পিউটার মিনি কম্পিউটারকে মিনি ফ্রেম কম্পিউটারও বলা হয় মেন ফ্রেম কম্পিউটারের চেয়ে সবচেয়ে ছোটো আকারে এ কম্পিউটার টার্মিনালের মাধ্যমে একসঙ্গে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে এর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের জন্য সাধারণ একটি বোর্ড বিশিষ্ট বর্তনী ব্যবহৃত হয় বৃহৎ শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানে মিনি কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য অবদান রাখতে পারে উৎপাদন ব্যাংক উৎপাদন প্রতিষ্ঠান বা ব্যাংকিং কার্যক্রমে এ ধরনের কম্পিউটার সচরাচর লক্ষ্য করা যায় সবশেষে নম্বর ফোরে রয়েছে মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত একটি কম্পিউটারের নাম সাধারণত একজন লোক ব্যবহার করে বলে একে মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা পিসি বলা হয় এ জাতীয় কম্পিউটার সহজে বহনযোগ্য দাম তুলনামূলকভাবে কম এবং রক্ষণাবেক্ষণ ও সহজ হওয়ার ফলে ব্যবহারকারীরা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে ব্যক্তিগত ব্যবসায়িক দাপ্তরিক সর্বোপরি বিনোদনমূলক কর্মকাণ্ডে এ ধরনের কম্পিউটারের ব্যবহারগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা যায় নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ